এবং তৃণমূল যেন তার বাবার টাকা দিচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারি সম্পত্তি বা এই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে নিজস্ব পৈতৃক সম্পত্তি বাবার সম্পত্তি বা মনে করে। এটা যে ভাঁওতাবাজি প্রতি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের নাম করে, যে 100 দিনের বকেয়া টাকা দেওয়ার নাম করে যে ফর্ম ছেপে পাবলিককে ধোকা দিচ্ছে, এটা বলতে চাই যে এটা এটা নিছক একটা যে সরকারিভাবে এভাবে হয় না। ব্যানার লাগিয়ে পোস্টার লাগিয়ে এবং সহায়তা কেন্দ্র করে পাবলিককে টাকা দেওয়ার নাম করে যেভাবে এই ভোটের প্রাক্কালে এই ভাঁওতাবাজি, এটা বেশি দিন চলবে না। এদের আয়ু সামনে চলছে এবং আমি রিসেন্ট ডিএমকে জানাচ্ছি কে কী বলবো, বিডিওকে এর আগে দলদাস, এরা বিডিও নয়, এরা সব দলদাস, এরা এখানকার সমস্ত আধিকারিক, তৃণমূলের একরকম পেট ডগ বলতে গেলে এরা, এরা নিজস্ব এদের কোনো ওয়েট নেই। তৃণমূল কংগ্রেস একাধিকভাবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রায় কয়েকদিন ধরে মাইকে হাঁকিয়ে তারা নিজেদের কেউ পার্টি অফিসে কিংবা কোনো স্কুলে ব্যানার লাগিয়ে পোস্টার লাগিয়ে তারা এই কারচুপি করছে। যারা 100 দিনের টাকা এরা, আর 100 দিনের বকেয়া টাকা, 100 দিন এরা চুরি চাপটা করেছিল বলে, এদের 100 দিনের কাজে বিভিন্ন দুর্নীতি অভিযোগ আছে বলেই এতদিন এই 100 দিনের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা চাইছে যে সঠিক হিসাব এবং সঠিক তথ্য দিয়ে আমাদের কাছে পাঠান। এই 3 বছরের কোনো রিটার্ন রিপোর্ট, বিগত 3 বছরের কোনো রিটার্ন রিপোর্ট দিল্লিতে দেওয়া হয়নি, এ কারণেই টাকা বকেয়া টাকা বন্ধ আছে। এবং এই যে মাঝখানে বলছিল যে 21 তারিখে সমস্ত বকেয়া পেমেন্ট দেবে, এরা খুব একটা টাকা দিতে পারবে না, যদিও দিদি আবার ধার করতে অন্যান্যরা যাচ্ছে, বিদেশে যাচ্ছে ধার করতে, বিশ্বব্যাংক থেকে যাচ্ছে, কিন্তু ধারের আশাও খুব কম। তাই এই ভাঁওতাবাজি, কিছুদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, টাকাও কেউ পাবে না, কেবলমাত্র টাকা না দিতে পারার জন্য পাবলিককে এটাকে ঝুলিয়ে রাখবে এবং আবার ভোটের প্রাক্কালে এই লোভ দেখিয়ে আবার এই লোকসভা নির্বাচনটা এরা পারাপার করতে চাইছে। কিন্তু সন্দেশখালির যা পরিস্থিতি, মানুষ খেপে উঠেছে ইদানিং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যেভাবে মানুষ উৎসাহ উদ্দীপনা জেগেছে, এদের বিসর্জন অনিবার্য এবং খুব সামনেই এই বিসর্জন হবে বঙ্গোপসাগরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবাদের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।